हेलो एवरीबॉडी, आज की हमारा लॉजिकल इंस्ट्रक्शंस ऑफ 8085 माइक्रो प्रोसेसर पार्ट टू দেখবো। যারা অলরেডি পার্ট 1টা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। কোর্স টাইটেল মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। লার্নিং অবজেক্টিভস: আফটার কমপ্লিশন অফ দ্য লেকচার আ স্টুডেন্ট উইল বি এবল টু ইউজ RLC instruction in 8085 microprocessor, use RAL instruction in 8085 microprocessor, use RRC instruction in 8085 microprocessor, use RAR instruction in 8085 microprocessor, use CMA instruction in 8085 microprocessor, use CMC instruction in 8085 microprocessor, use STC instruction in 8085 microprocessor. Mnemonic, এটা হচ্ছে rotate left through carry, operands হচ্ছে none, explanation হচ্ছে each binary bit of the accumulator is rotated left by one position. The bit D7 of the accumulator is placed in the position of the bit D0 of the accumulator as well as in the carry flag. The carry bit is modified according to the bit D7 of the accumulator. একটা ইলাস্ট্রেশন এর মাধ্যমে আমরা দেখব এর কোনো অপারেন্ড নাই। ডিরেক্টলি আমরা RLC বা রোটেট লেফট থ্রু ক্যারি এই ইনস্ট্রাকশনটা দিই। এর অপকোড হচ্ছে 07, যেটা আমরা মাইক্রোপ্রসেসর 8085-এ যখন দিয়ে ডাউনলোড করি কি হবে, তো এটা ধরো আমার অ্যাকিউমুলেটর, অ্যাকিউমুলেটরে কোনো একটা পার্টিকুলার টাইমে একটা ডেটা আছে যেটার বাইনারি ফর্মটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, সেখানে ক্যারি বিট রয়েছে, ধরে নিচ্ছি কোনো একটা সময় সেই ক্যারি বিটের মান হচ্ছে 1। তো আর এল সি এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার ফলে কি হবে, এই যে ডি সেভেন বিটটা থাকছে সেটা ক্যারি বিটে চলে যাবে, মানে ক্যারি বিটে যাই ছিল, এখানে ধরো 1 ছিল, তো এই 0 বিটে 0 ভ্যালুটা ডি সেভেন বিটে সেটা ক্যারি বিটে চলে যাবে। একই সাথে সেই ডি সেভেন বিটটা D0 বিট অফ দ্য অ্যাকিউমুলেটরে চলে আসবে, মানে লেফট রোটেট করছে, এবং স্টেপ বাই স্টেপ D0 বিটটা এক ঘর লেফট রোটেট করে D1 এর দিকে আসবে, D1 বিটটা D2 দিকে যাবে, D2টা D3 এর দিকে, D3টা D4 দিকে, D4 D5 এর দিকে, D6 D7 এর দিকে, এভাবে প্রত্যেকটা বিট এক ঘর করে লেফটের দিকে সরে যাবে, এবং ফাইনালি যেটা D7 বিট থাকবে সেটা ক্যারিতে যাবে এবং সাইমালটেনিয়াসলি D7 বিটটা D0 তে ঢুকবে। তো এটা হবার ফলে কি হবে দেখো, যদি আমি প্রত্যেকটা বিটকে এরকম এক ঘর করে লেফট রোটেট করে দিই তাহলে দেখো পুরো সিস্টেমটা কিন্তু রোটেট করে গেছে, আগে ক্যারিতে 1 ছিল, এখন ক্যারিতে 0 চলে এলো এবং সেই 0টা D7 বিট থেকে ঘুরে D0 তে এলো, এবং পুরো জিনিসটা, পুরো যে সিকোয়েন্সটা ছিল বাইনারি সেটা এক ঘর করে বাঁ দিকে শিফট হয়ে গেছে। তো এরম যদি দুবার RLC করি, আবার প্রেজেন্ট যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেটা আবার এক ঘর করে লেফটে যাবে, নেক্সট আমরা আসছি RAL ইনস্ট্রাকশন। RAL হচ্ছে নিমোনিক, যেটার মানে হচ্ছে রোটেট অ্যাকিউমুলেটর লেফট, অপারেন্স হচ্ছে নান। এখানে কি হচ্ছে, খুব সূক্ষ্ম ডিফারেন্স RLC সাথে RAL এর, এখানে কি হচ্ছে RAL এ ইচ বাইনারি বিট অফ দ্য অ্যাকিউমুলেটর ইজ রোটেটেড লেফট বাই ওয়ান পজিশন থ্রু দ্য ক্যারি ফ্ল্যাগ, দ্য বিট D7 ইজ প্লেসড ইন দ্য ক্যারি ফ্ল্যাগ and the carry flag is placed in the least significant position D0. Carry bit is modified according to D7. তো এখানেও ইলাস্ট্রেশন নিচ্ছি RAL এই নিমোনিকের করেসপন্ডিং অপকোড 17, সেটা যখন আমরা 8085 মাইক্রোপ্রসেসরে ডাউনলোড করে এক্সিকিউট করছি কি হবে, এখানেও ধরো আমরা ফ্ল্যাগ রেজিস্টারটাকে দেখতে পাচ্ছি যেখানে ক্যারি বিটটা আগে থেকে 1 হয়ে বসে আছে, আর অ্যাকিউমুলেটরে একটা পার্টিকুলার বাইনারি কন্টেন্ট রয়েছে, মানে একটা কন্টেন্ট রয়েছে যেটার বাইনারি রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কি হবে, আর এ এল এর ফলে
T7 বিটটা আগের ইনস্ট্রাকশন মানে RLC এর মতন ক্যারি বিটে যাবে, কিন্তু ক্যারি বিটটা আগে যা ছিল সেটা D0 তে ঢুকবে, এবং D0, D1, D2 প্রত্যেকটা বিট একটা একটা করে লেফট শিফট হয়ে যাবে। তাহলে এখানে মূল যে পার্থক্য সেটা হচ্ছে যে RALA ক্যারিটা কিন্তু ক্যারি বিটে যা ছিল সেটা কিন্তু D0 তে এলো, ডিরেক্টলি D7টা কিন্তু সাইমালটেনিয়াসলি D0 বিটে এলো না। তো আর LC তে D7 বিটটা একবার যাচ্ছিল ক্যারিতে এবং D7 বিটটাই D0 তে আসছিল, কিন্তু আর LL এই ইনস্ট্রাকশনে D7 বিটটা ক্যারিতে যাচ্ছে আর ক্যারিতে আগে যে মানটা ছিল সেটা D0 তে ঢুকছে, এবং তারপরে প্রত্যেকটা একটা একটা করে লেফট শিফট হয়ে যাচ্ছে। তো এর ফলে তোমরা দেখো আগের সাথে এটার পার্থক্য হচ্ছে, এখানে ক্যারি বিটে কিন্তু D7 বিটটা গেল 0, কিন্তু যেহেতু ক্যারিতে 1 এই বিটটা আগে থেকে ছিল সেটা কিন্তু D0 তে চলে এলো। তাহলে এই সূক্ষ্ম ডিফারেন্সটা কিন্তু মনে রাখতে হবে বিটুইন RLC অ্যান্ড RAL। নেক্সট আমরা আসছি RRC ইনস্ট্রাকশন। RRC নিমোনিক এর ফুল ফর্ম হচ্ছে রোটেট রাইট থ্রু ক্যারি, এরও কোনো অপারেন্ড আলাদা করে নেই, ডিরেক্টলি RRC এটা দিলেই কিন্তু বুঝে যাচ্ছে এই অপারেশনটা অ্যাকিউমুলেটরের ওপরই হতে চলেছে। এক্সপ্লেনেশন, ইচ বাইনারি বিট অফ দ্য অ্যাকিউমুলেটর ইজ রোটেটেড রাইট বাই ওয়ান পজিশন, দ্য বিট D0 ইজ প্লেসড ইন দ্য পজিশন D7 অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ক্যারি ফ্ল্যাগ, সো দ্য ক্যারি ইজ মডিফাইড অ্যাকর্ডিং টু দ্য বিট D0। তো এখানে আমরা ইলাস্ট্রেশনে RRC এর করেসপন্ডিং অপকোড 0F সেটা এই 8085 মাইক্রোপ্রসেসর বোর্ডে ডাউনলোড করে এক্সিকিউট করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্ল্যাগ রেজিস্টার রয়েছে যার ক্যারি ভ্যালুটা ধরে নাও প্রথমে 0 ছিল, এবং তার সাথে সাথে আমি এখানে অ্যাকিউমুলেটরের একটা পার্টিকুলার কন্টেন্ট দেখলাম। তো RRC হওয়ার ফলে কি হবে, D0 বিটের কন্টেন্টটা ক্যারিতে চলে যাবে এবং সাইমালটেনিয়াসলি D0 বিটটা রাইট দিকে রোটেট করে D7 বিটে চলে আসবে, একই সাথে D0টা ক্যারিতেও গেল, একই সাথে D0টা D7 বিটেও গেল, এবং তার সাথে সাথে D7টা এক ঘর ডান দিকে সরবে, D6 এক ঘর ডান দিকে সরবে, D5 এক ঘর ডান দিকে সরবে, D4, D3, D2, D1 প্রত্যেকটাই এক ঘর করে রাইট শিফট করবে ডান দিকে অ্যাজ এ রেজাল্ট অফ দিস RRC ইনস্ট্রাকশন। এবং তার ফলে আমরা যেটা দেখতে পাবো, এইভাবে পুরো সিকোয়েন্সটা এক ঘর করে ডান দিকে সরে গেছে। তোমরা খাতায় লিখে করলে আরো ভালো করে বুঝতে পারবে যে কিভাবে জিনিসটা শিফট করলো, এবং তোমরা যখন দেখতে পাচ্ছ যে D0 বিটে আগে 1 ছিল সেটা ক্যারি বিটেও চলে গেছে এবং D7 বিটেও চলে গেছে। নেক্সট আমরা আসছি RAR ইনস্ট্রাকশনে, এটা হচ্ছে রোটেট অ্যাকিউমুলেটর রাইট। এখানে কোনো অপারেন্ড থাকছে না, বাই ডিফল্ট RARE ইনস্ট্রাকশনটা দিলে সেটা অ্যাকিউমুলেটরের কন্টেন্টের ওপরই এক্সিকিউটেড হবে। এর এক্সপ্লেনেশনটা হচ্ছে, ইচ বাইনারি বিট অফ দ্য অ্যাকিউমুলেটর ইজ রোটেটেড রাইট বাই ওয়ান পজিশন থ্রু দ্য ক্যারি ফ্ল্যাগ, দ্য বিট D0 ইজ প্লেসড ইন দ্য ক্যারি ফ্ল্যাগ অ্যান্ড দ্য ক্যারি ফ্ল্যাগ ইজ প্লেসড ইন দ্য মোস্ট সিগনিফিকেন্ট পজিশন D7, ক্যারি ইজ মডিফাইড অ্যাকর্ডিং টু দ্য বিট D0। তো এখানেও আমরা ইলাস্ট্রেশন নিয়েছি RAR যার করেসপন্ডিং অপ কোড 1F, সেটাকে আমরা 8000 বা 8000 এই মেমোরি লোকেশনে সেভ করলাম, এবং 8085 মাইক্রোপ্রসেসরে এটাকে আমরা ডাউনলোড করে যখন এক্সিকিউট করলাম কি হবে, ধরে নাও একটা পার্টিকুলার টাইমে যে ক্যারি ফ্ল্যাগ রয়েছে ফ্ল্যাগ রেজিস্টারের তার ভ্যালু হচ্ছে 0 অ্যাজুম করলাম, এবং অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা হচ্ছে এরকম যেটা আমরা বাইনারি ফর্মে লিখেছি 4 9, এটা হচ্ছে 49 ইন হেক্স। তো সেটা আমরা দেখতে চাই না এখন, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা RAR ইনস্ট্রাকশনটা ডাউনলোড করে যখন এক্সিকিউট করব, তাহলে এখানে দেখব D0 বিটের যে ডেটাটা রয়েছে সেটা ক্যারিতে চলে যাবে এবং ক্যারির যে ডেটাটা সেটা চলে আসবে D7 বিটে। তাহলে পার্থক্যটা RRC আর RAR এর মধ্যে বোঝা যাচ্ছে, RRC তে কিন্তু D0 বিটটাই ক্যারিতে যাচ্ছিল, D0 বিটটাই রোটেট রাইট করে D7 এ আসছিল, কিন্তু RAR এর ক্ষেত্রে D0 বিটটা যাবে ক্যারিতে এবং ক্যারির মানটা যাবে D7 বিটে, এবং তারপরে
যেভাবে আগের ক্ষেত্রে হয়েছিল D7, D6, D5, D4, D3, D2, D1, প্রত্যেকটা ওয়ান পজিশন রাইটে করে সরে যাবে, যেহেতু রোটেট রাইট। এবং এই রোটেশনের ফলে আমরা দেখব যে ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে দেখো D0 এখানে ছিল হচ্ছে, এখানে যা ভ্যালু ছিল সেই ভ্যালুটা 1 ছিল, সেটা গেল ক্যারিতে, এবং ক্যারির মধ্যে কিন্তু আগে থেকে 0 ছিল, সেই 0টা কিন্তু এসেছে D7-এ। এখানে কিন্তু D0-র 1 ভ্যালুটা কিন্তু আসেনি D7-এ। তো এই মাইনুট পার্থক্যটা তোমরা লক্ষ্য করবে বিটুইন RRC অ্যান্ড RAR। নেক্সট আমরা আসছি CMA ইনস্ট্রাকশন, এর নিমোনিক হচ্ছে CMA, হুইচ স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর। এরও কোনো আলাদা করে অপারেন্ড লাগে না, বোঝাই যায় যে এই ইনস্ট্রাকশনটা দিলে সেটা অ্যাকুমুলেটরের ওপর এক্সিকিউটেড হবে। এর এক্সপ্লেনেশন হচ্ছে দ্য কন্টেন্টস অফ দ্য অ্যাকুমুলেটর আর কমপ্লিমেন্টেড, নো ফ্ল্যাগস আর এফেক্টেড। তো CMA এই ইনস্ট্রাকশনটা যদি আমরা ডাউনলোড করি, মানে তার করেসপন্ডিং অপকোড যেটা হচ্ছে 2F, সেটা 8000 এই মেমোরি লোকেশন, যে কোনো মেমোরি লোকেশনেই তোমরা এটা ডাউনলোড করতে পারো 8085-এ, এবং এক্সিকিউট করলে যেটা হবে, প্রত্যেকটা যে বিট রয়েছে অ্যাকুমুলেটরে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে, মানে 0 যেখানে আছে সেগুলো 1 হয়ে যাবে, যেখানে 1 রয়েছে সেগুলো 1 সেগুলো 0 হয়ে যাবে। তো কোনো একটা পার্টিকুলার টাইমে ধরো অ্যাকুমুলেটরে F0 এই হেক্সাডেসিমাল ভ্যালুটা আছে, তো CMA এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার ফলে সেটা জাস্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে, মানে F0 থেকে 0F হয়ে গেল, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিট কমপ্লিমেন্টেড হয়ে যাবে। নেক্সট ইনস্ট্রাকশন যেটা আমরা দেখব সেটা হচ্ছে CMC ইনস্ট্রাকশন, এর নিমোনিক হচ্ছে CMC, হুইচ স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্ট ক্যারি, অপারেন্স হচ্ছে নান, দ্য ক্যারি ফ্ল্যাগ ইজ কমপ্লিমেন্টেড, নো আদার ফ্ল্যাগস আর এফেক্টেড। তো ইলাস্ট্রেশনটা আমরা দেখছি, যদি CMC এই নিমোনিকের করেসপন্ডিং অপকোড মানে 3F সেটা আমরা ডাউনলোড করি 8085 মাইক্রোপ্রসেসরে বাই স্টোরিং ইট ইন ওয়ান মেমোরি লোকেশন সে 8000, তাহলে এক্সিকিউট করার ফলে কি হবে। তো ধরো এটা হচ্ছে দ্য ফ্ল্যাগ রেজিস্টার যার ক্যারি বিটটা আগে থেকে 0 ছিল, তো যদি এটা 0 থাকে তাহলে অ্যাজ আ রেজাল্ট অফ CMC সেটা কমপ্লিমেন্ট হয়ে 1 হয়ে যাবে, আর যদি এর ভ্যালুটা আগে থেকে 1 থাকতো তাহলে কমপ্লিমেন্ট হয়ে সেটা 0 হয়ে যাবে, মানে ক্যারি এই ফ্ল্যাগটার যা ভ্যালু থাকবে সেটা জাস্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে। ফাইনালি আমরা আসছি লাস্ট লজিক্যাল ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে STC ইনস্ট্রাকশন। STC এই নিমোনিকটা স্ট্যান্ডস ফর সেট ক্যারি, এরও অপারেন্স হচ্ছে নান, বাই ডিফল্ট এই ইনস্ট্রাকশনটা দিলে বোঝা যাচ্ছে এটা ক্যারি ফ্ল্যাগের উপরে কাজ করবে। এক্সপ্লেনেশন হচ্ছে দ্য ক্যারি ফ্ল্যাগ ইজ সেট বা দ্য ভ্যালু অফ ক্যারি ফ্ল্যাগ ইজ মেড 1, যাই থাকুক ক্যারি বিটটার ভ্যালু, যদি 1ও থাকে তাহলেও সেটা 1ই থাকবে, যদি সেটা 0 থাকে তাহলে সেটা সেট হয়ে 1 হয়ে যাবে। তাহলে ইলাস্ট্রেশনে দেখতে পাচ্ছি STC এই নেমোনিকটা যদি আমি তার করেসপন্ডিং অপকোড মানে 37 সেটা যদি ডাউনলোড করি উইথ দ্য হেল্প অফ দ্য কিবোর্ড 2808 মাইক্রোপ্রসেসর এবং যদি আমরা এক্সিকিউট করি তাহলে কি হবে। ধরো কোনো একটা মোমেন্টে এটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার এবং তার ক্যারি বিটটা যদি 0 হয়ে থাকে তাহলে উইথ দ্য হেল্প অফ দ্য ইনস্ট্রাকশন STC এটাকে এক্সিকিউট করার ফলে ক্যারি বিটটা সেট হয়ে 1 হয়ে যাবে, মানে যাই থাকুক যদি আগে থেকে ক্যারি বিটটা 1ও থাকতো তাহলেও সেট ক্যারি মানে সেটাকে 1ই রেখে দেওয়া, আর যদি সেটা 0 থাকে অবশ্যই সেটা সেট হয়ে যাবে টু দ্য ভ্যালু 1। তো আমরা সমস্ত লজিক্যাল ইনস্ট্রাকশনস কমপ্লিট করলাম, আমাদের বাকি থাকলো হচ্ছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনস, কিন্তু তার আগে আমরা কিছু প্রোগ্রাম দেখব যেগুলো আমরা ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন এবং লজিক্যাল ইনস্ট্রাকশনের সাহায্যে করেছি, সেটা আমরা পরবর্তী লেকচার ভিডিওতে দেখবো।